ঘরের ভেতর আগুনে পুড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনার হাবড়া থানার কাশীপুর এলাকায়। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার। মৃত বৃদ্ধার নাম মীনাক্ষী মণ্ডল, বয়স ৭২। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উত্তর চব্বিশ পরগনা জেলার হাবড়া থানার কুমড়া পঞ্চায়েতের কাশীপুর এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রোজকার মতো শনিবারও সন্ধ্যার পর খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে সে। কিন্তু গভীর রাতে হঠাৎই কিভাবে ঘরের মধ্যে আগুন লাগে তা পরিবারের অন্যান্য সদস্যরাও টের পায়নি। তবে পরিবার সূত্রে আরও জানা যায়, বৃদ্ধার বাড়িতে বৃদ্ধা একাই থাকতেন। পাশের বাড়িতেই থাকত ছেলে বৌমা। রবিবার সকালে পাশে থাকা বৃদ্ধার বৌমার নজরে আসে বৃদ্ধার ঘর আগুনে পুড়ে গেছে। তারপর সামনে যেতেই বৃদ্ধার বৌমা দেখেন বৃদ্ধার পোড়া মৃত দেহটি পড়ে রয়েছে। এরপর বৃদ্ধার বৌমার কান্নার আওয়াজ পেয়ে ছুটে আসে স্থানীয়রা। স্থানীয়রা এসে আগুন নেভানোর চেষ্টা করে। এরপর খবর দেওয়া হয় হাবড়া থানায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। তবে কিভাবে বৃদ্ধার ঘরে আগুন লাগলো তা নিয়ে ধোঁয়াশায় পুলিশ প্রশাসন থেকে স্থানীয়রা। তবে ইতিমধ্যেই হাবড়া থানার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এই বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেন, আমরা সকালে চেঁচামেচি শুনতেই ছুটে গিয়ে দেখি বৃদ্ধার ঘরে আগুন জ্বলছে। আমরা সকলে মিলে আগুন নেভানোর চেষ্টা করি। তারপর দেখি বৃদ্ধার পোড়া মৃত দেহটি পড়ে আছে। বৃদ্ধা ওই ঘরে একাই থাকতেন। সকালে গিয়ে দেখলাম যে আগুন জ্বলছে। আমরা এই পাইপে নিয়ে যেয়ে জল দিলাম, জল দিয়ে যতদূর সম্ভব রাসন তো নিভাই দিছি। এই পর্যন্ত ঘরে ঢুকে দেখলাম তো ওই যে পড়ে রয়েছে পোড়া। এই পর্যন্ত ওই যে বাইরে কাজ করে কলকাতা একজন হচ্ছে কেরালায় সেন্টারিং কাজ করে। এখনো তো সেইটা তো বলতে পারবো না কি হয়েছে। এই ঘটনায় বৃদ্ধার বৌমা জানান, আমি এই একটা বৌড়ি এই বাড়ি ধরে তোরা আয়, আমার শাশুড়ি মনে আগুন ধরাই নিতে ঘরে। হ্যাঁ, এবার জাতি জাতি বালতি নিয়ে জল নিয়ে নিবাতে গেছে, উনি পুড়িয়ে রয়েছে, আগেই পুড়িয়ে গেছে, আর ঘরে আগুন জ্বলতে না। আমি সকালে উঠে যেরকম যাই সেরকম যাচ্ছিলাম, তো আমি যেমন পায়খানায় যাই, পায়খানাতে বেরোয় জাতি গেছে ডাঙন হয়, তাই সোজা তাকাই দেখি আগুন জ্বলতেছে। না আমার মাঝে শুধু আমার মেয়েও থাকে, উনি আবার কয় নাতি দেয় পয়সাটা সে নিয়ে যায়। হ্যাঁ, ওলট পুলট করে আমার বিছনা নিতে চায় না, শুতে চায় না। আর দিদির বিয়ে হয়েছে বলে কালকে আমরা ওইখানে গেছিলাম, হঠাৎ বিয়ে হয়েছে মেয়েটার। উনি ওই ওই আগুন বিড়ি বিড়ি খায়, ওই জন্যই সবসময় খোঁজ টোজ নিই। জানি না আমি কি করে জানবো, আমি তো আগুন দেই সবাই ডাকে দৌড়াই গেছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। বাঙালির প্রাণীর উৎসব দুর্গাপুজো। নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগা, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।